রিবু কি এখানে আছে? হ্যাঁ মানে আমি মানে রিবু কি এখানে আসেনি? মানে ওরা মন্দিরের আশেপাশে কোথাও আছে। মানে ওরা এখানে আছে মানেটা কি? হ্যাঁ ঠিকই তো, সেটা কি করে সম্ভব? আরে কি মুশকিল, ওরা তো এখানে আসবে বলেছিল, অসম্ভবের কি আছে? আচ্ছা সুধীরবাবু, ওরা কোথায় বলতে পারেন? মানে আমি আমি দেখতে পাচ্ছি না কোথাও। আছে আছে, ওরা মন্দিরের আশেপাশেই কোথাও আছে। আরে বুঝতেই তো পারছেন আমি পুজোতে খুব ব্যস্ত ছিলাম, আমি দেখছি ওরা কোথায় আছে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আপনারা বসুন, ওরা কোথায় আছে আমি দেখছি। কি ব্যাপার রিবু, তুমি এখানে? তোমার বাড়ির লক্ষ্মী বা তোমার খোঁজে এখানে এসেছে কেন? তুমি কি আমার বাড়ির নাম করে অন্য কোথাও গেছিলে? ওনারা এখানে এসে আমাকে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি তো এই পুজোর ব্যাপারে তোমাকে কিছু বলিনি। স্যার বিশ্বাস করুন আমাকে, আমি আজ সত্যি নিরুপায় হয়ে মিথ্যার আশ্রয় নিলাম। ওকে নিয়ে আজ আমার বেরোনোর খুব দরকার ছিল। হ্যাঁ হয়তো আমি আপনাকে কারণটা এখন বলতে পারছি না, কিন্তু স্যার আপনি আমায় বিশ্বাস করতে পারেন। ইটস ওকে রিভু, আমি তোমাকে ট্রাস্ট করি। তুমি মিথ্যে কথাটা বলেছো বিশ্বাস কোনো প্রয়োজনে, কিন্তু রিভু আর একটু দেরি হলে কি হতো বলো তো? তোমার বাবা তো আমার বাড়িতে চলে গেছিলেন, আমার বাড়ির দরজায় তালা দেখে উনি এখানে এসেছেন। কি বলছেন স্যার? তোমরা এখন কি করবে বলো? তোমার বাবা তো তোমাদের জন্য অপেক্ষা করছেন। স্যার আমরা বরং আগে আমার বাবার সঙ্গে দেখা করি। সেটাই ঠিক হবে, তোমরা আগে ওনাদের সঙ্গে দেখা করে এসো। আচ্ছা রিভু, ওনাদের আমি কি বলবো? তোমরা এখানে ছিলে সেটাই বলবো তো? সরি স্যার, আজ আমার খুব খারাপ লাগছে, শুধু আমাদের জন্য আজ আপনাকে এত বড় মিথ্যা কথা বলতে হলো। বিশ্বাস করুন আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। ইটস ওকে রিভু, আমি তোমাকে জানি চিনি, আর তোমার বউকে দেখে তো মনেই হচ্ছে ও খুব ভালো মনের একটা মিষ্টি মেয়ে। তোমরা দুজনে খুব বিপদে না পড়লে এই মিথ্যে কথাটা বলতে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি আমাদেরকে না বাঁচাতেন আমি জানি না কি হতো। ইটস ওকে রিভু, দেখেছো কথা কথা আমি ওনার সঙ্গে আলাপই করিয়ে দিইনি। আমার স্ত্রী অন্তরা। ও নমস্কার। নমস্কার অন্তরা, এই হচ্ছে রিভু, আমার কলকাতার অফিসে নতুন এমপ্লয়, খুব ভালো ছেলে, কাজের ব্যাপারে প্রচণ্ড এফিশিয়েন্ট।